হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেডমি নাইন সিরিজের লেটেস্ট ফোন রেডমি নাইন পাওয়ার। এই ফোনটি আগের মাসে চায়নাতে লঞ্চ করেছে রেডমি নাইন ফোর জি নামে এবং সেম ফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে রেডমি নাইন পাওয়ার নামে। আগের রেডমি সিরিজের বক্সের থেকে এবারের বক্সের ডিজাইনটা একটু ইউনিক। বক্সের পেছনে ফোনটির হাইলাইটিং ফিচারগুলো মেনশন করা আছে। রেডমি নাইন পাওয়ার, এখানে পাওয়ার মানে মেন ব্যাটারিটাকেই হাইলাইটিং করেছে। পাওয়ারফুল 6000 mAh ব্যাটারি। এছাড়া ফোনটিতে আছে 48 MP কোয়াড ক্যামেরা সেট আপ, 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডট নস ডিসপ্লে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসরে রান করছে। এটি মোটোরোলা G9 পাওয়ারের পর সেকেন্ড ফোন যাতে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর ইউজ করা হয়েছে। ফোনটিতে আছে 8 MP সেলফি ক্যামেরা, ডুয়েল স্পিকার। আমি যে কালার এবং ভেরিয়েন্টটা নিয়েছি সেটি মাইটি ব্ল্যাক, 4 GB র্যাম এবং 64 GB রোম ভেরিয়েন্টে। এছাড়া আপনারা 4 GB এবং 128 GB রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে আনবক্সিংটা শুরু করা যাক। এবার দেখে নিই বক্স কন্টেন্ট হিসাবে আমরা কী কী পাচ্ছি। একটি সিম ইজেক্টর পিন, একটি সিলিকন ট্রান্সপারেন্ট ব্যাক কেস কভার যার কোয়ালিটিটা ভালো, সাম ডকুমেন্টেশন এবং ইউজার ম্যানুয়াল, একটি মেন হ্যান্ডসেট। এবার আমরা হ্যান্ডসেটটি সাইডে রেখে দিই। একটি ইউএসবি টাইপ সি কেবিল চার্জিং এবং ডেটা ট্রান্সফার করার জন্য, একটি পাওয়ার ব্রেক অ্যাডাপ্টার যার কারেন্ট রেটিং 18 W। এবার এই সব কিছু সাইডে রেখে দিয়ে আসি আমাদের মেন হ্যান্ডসেটের কাছে। আমি ফোনটি আনড্যাপ করে নিচ্ছি। এর ব্যাক সাইডে ভার্টিক্যাল শেপে আছে কোয়াড ক্যামেরা সেট আপ। একটু ক্লোজ থেকে দেখুন, এর ব্যাক সাইডে কিন্তু টেক্সচার ডিজাইন দিয়েছে আর ব্যাক সাইডে বড় বড় করে রেডমি ব্র্যান্ডিংটা করা আছে। এবার আমি ফোনটা অন করে নিচ্ছি। যত সময় ফোনটি অন হচ্ছে তত সময় আমি আপনাদের এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউগুলো দিয়ে দিই। ফোনটির রাইট সাইডে আছে ভলিউম রকার্স এবং পাওয়ার অন অফ কি উইথ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টুগেদার। বটম সাইডে আছে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক। লেফট সাইডে আছে সিম ট্রে। টপ সাইডে আছে স্পিকার গ্রিল, 3.5 mm অডিও পোর্ট, IR ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ব্যাক সাইডে ভার্টিক্যাল শেপে আছে কোয়াড ক্যামেরা সেট আপ। পরপর তিনটি ক্যামেরা ভার্টিক্যাল শেপে আছে এবং এর ঠিক নিচে আছে ডুয়েল টোন LED ফ্ল্যাশলাইট। ঠিক তার সাইডে আছে একটি ক্যামেরা। এবার সিম ট্রেটি ওপেন করে নিয়ে দেখা যাক। এখানে ট্রিপল কার্ড স্লট দিয়েছে, আপনারা ডুয়েল সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। এবার ফোনটি সেট আপ করে নেওয়া যাক। ফোনটি সাকসেসফুলি বুট আপ হয়ে গেছে। ফোনটিতে অনেক ব্লটওয়্যার প্রি ইনস্টল আসছে, আপনারা এগুলো চাইলে আনস্টল করতে পারবেন। সিকিউরিটি থেকে ক্লিন মাস্টারকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলা হয়েছে। ফোনটি রান করছে কাস্টম ওএস MIUI বেস অন অ্যান্ড্রয়েড 10। খুব শীঘ্রই আপনারা এই ফোনটিতে MIUI 12.5 আপডেট পেয়ে যাবেন। MIUI সংক্রান্ত সমস্ত আপডেট পেতে এবং নতুন নতুন ফোনের আনবক্সিং এবং রিভিউ পুরোপুরি বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সিকিউরিটির জন্য ফোনটিতে আছে প্যাটার্ন, পাসওয়ার্ড প্রোটেক্ট, পিন প্রোটেক্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং AI ফেস আনলক। আমি প্রথমে ফিঙ্গারপ্রিন্টটাকে এনরোল করে নিচ্ছি। দেখুন একটা প্যাটার্ন লাগছে, বা দেখুন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে আমার রাইট থামটা রাখছি এবং আমি রাইট থামটা শুধুমাত্র এনরোলিং করছি। দেখুন এনরোলিং হচ্ছে। এবার ফিঙ্গারপ্রিন্টটা এনরোলিং হয়ে গেলেই আমরা ফেসটাকে এনরোল করে নেব। দেখুন প্রায় হয়েই গেছে, আরেকটু সময় হয়তো লাগবে। দেখুন প্রায় হয়েই গেছে, কিন্তু এত সময় নিচ্ছে কেন বুঝতে পারছি না। ডান, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফেসটাকে এনরোল করব। একটা প্যাটার্ন লাগছে, দেখুন। এবার আমার ফেসটাকে ডিটেক্ট করবে। দেখুন আমার ফেসটা ডিটেক্ট করা কমপ্লিট। ওকে, একটু মাথা ঘোরাতে হলো। ডান,
ফেসটাও কিন্তু সাকসেসফুলি এনরোল হয়ে গেছে। প্রথমে আমরা ফিঙ্গারপ্রিন্টটাকে টেস্ট করে নেব। দেখুন, আমি প্রথমে ফোনটাকে লক করলাম, লক আনলক হতে টাইম নিচ্ছে, আবার একটু টেস্ট করে দেখি। আনলক, আবার দেখুন আনলক, টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু এখন কিন্তু ঠিকঠাকই হচ্ছে। এবার ফেসটা দেখুন, ফেস আনলকটা একটু দেখুন, হ্যাঁ কত তাড়াতাড়ি কিন্তু আনলক হতে পারছে, দেখুন অনেক তাড়াতাড়ি কিন্তু আনলক হচ্ছে। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এটা তাড়াতাড়ি আনলক হচ্ছে কি একটু লেটে হচ্ছে। এবার আসি ডিসপ্লে ডিপার্টমেন্টে। ফোনটিতে আছে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও 83.4%। ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসাবে দিয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। ডিসপ্লেটি ব্রাইট এবং ভিভেড। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশনও খুব ভালো। ডিসপ্লেটির সাইডে বেজেল তুলনামূলকভাবে অনেক কম। আপনারা এখানে দারুণ ভিউইং এক্সপিরিয়েন্সটা পাবেন। এবার আসি অডিও টেস্টে। এবার আসি ক্যামেরার ডিপার্টমেন্টে। ফোনটির রিয়ার সাইডে আছে 48 MP কোয়াড ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি লেন্স 48 MP, 8 MP আলট্রা ওয়াইড, 2 MP ম্যাক্রো এবং 2 MP ডেপথ সেন্সর আছে। আপনারা এর সাহায্যে নাইট মোড, মুভি ফ্রেম, টাইম ল্যাপস, কালার ফোকাস, 120° আলট্রা ওয়াইড, পোর্ট্রেট, ম্যাক্রো এবং 48 MP মোডে ছবি তুলতে পারবেন। এছাড়া সর্বোচ্চ 1080p 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এর 8 MP সেলফি ক্যামেরার সাহায্যে আপনারা নাইট, পোর্ট্রেট এবং বিভিন্ন লাইটিং কন্ডিশনে ফিল্টার ইউজ করে ছবি তুলতে পারবেন। তাছাড়া বিউটি মোডে অন বা অফ করে বা বাড়িয়ে বা কমিয়ে ছবি তুলতে পারবেন। এছাড়া ফোনটিতে পাম শাটার অন করে আপনারা জেস্চার মোডে ছবি তুলতে পারবেন। এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS-এ ভিডিও রেকর্ডও করতে পারবেন। নাইটে ছবি তোলার সময় আপনারা ফোনটিতে ডিসপ্লে ফ্ল্যাশ অন করতে পারবেন। আমি ডিসপ্লেতে কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি। পারফরমেন্সের জন্য ফোনটিতে দিয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, সাথে আছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ। আপনারা এখানে পাবজি সর্বোচ্চ স্মুথ এবং ব্যালেন্স গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন। এটি কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন নয়। এখানে পাওয়ার মানেই পাওয়ারফুল প্রসেসর নয়, এখানে পাওয়ার বলতে বোঝাতে চেয়েছে পাওয়ারফুল ব্যাটারি। যারা গেমার তাদের আমি এই ফোনটি রিকমেন্ডেড করছি না। ফোনটি 10 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্ট করে। আউট অফ দ্য বক্স ফোনটিতে ক্যামেরা টু API এনেবেল করা আছে। আপনারা এখানে গুগল ক্যামেরা বা জি ক্যাম ইনস্টল করে ইউজ করতে পারবেন।
তাছাড়া ফোনটিতে ওয়াইড ভাইন L1 এনেবল করা আছে। আপনারা এখানে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও ফুল HD স্ট্রিম করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ফোনটি সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল ভিডিও নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, আমার সমস্ত ভিউয়ারদের জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2021। নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং আপনারা সবাই সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি।